এখন দেশের এই কর্মসংস্থানের ব্যবস্থা করাটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ এবং আমরা আশা করি যখন আমাদের নেতা দেশরত্ন শেখ হাসিনা আমরা এই চ্যালেঞ্জেও বিজয়ী হব আমরা বিগত 15 বছর যাবতই আমরা শুরু করেছি এবং চলমান আছে আমাদের যেটা মূল টার্গেট ছিল আভ্যন্তরীণ নৌপথ 10,000 কিলোমিটার তৈরি করা সেটা আমরা 7,000 ছাড়িয়ে গেছে আমাদের চ্যালেঞ্জ ছিল মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর সেটা মাননীয় প্রধানমন্ত্রী সেটার ফাউন্ডেশন দিয়েছে কাজ চলমান আছে আমাদের পায়রা পোর্টের ফার্স্ট টার্মিনাল চলছে জাহাজ আসা শুরু করেছে আমাদের সবচেয়ে বড় কথা বাংলাদেশে প্রথমবারের মতো একটা বিদেশি অপারেটর এসছে গেট লিমিটেড সৌদি আরবের তারা আমাদের পতেঙ্গা টার্মিনাল তাদের সামনে চুক্তিবদ্ধ হয়েছি আমাদের লালদিয়ার ব্যাপারে আমাদের ডেনমার্কের সঙ্গে কথা হচ্ছে এগুলা আমাদের ইতিমধ্যে প্ল্যাটফর্ম মিটিং হয়ে গেছে তারপর আমাদের বে টার্মিনালে আমাদের অগ্রগতি অনেক আছে মংলা আপগ্রেডেশন হচ্ছে এই কাজগুলো চলমান এই চলমান কাজগুলোকে এগিয়ে নেওয়াই হচ্ছে আমাদের কাজ তো আমরা মনে করি যেহেতু কাজ শুরু হয়ে গেছে তার মানে শেষ হবেই এটা দখলের বিরুদ্ধে কথা বলেছি এটা তো শুধু বলি নাই আমরা দখলদারদের বিরুদ্ধে দাঁড়িয়েও গেছি তো এখন আমাদের যেটা মূল টার্গেট যে এটা এটা ধারাবাহিকভাবে এটা ঢাকা চট্টগ্রাম বা যারা বিভাগীয় শহর পর্যায়ে আছে সারা বাংলাদেশের নদীগুলোকে আমরা দখলদারদের হাতে উদ্ধার করতে হবে এটা চলমান প্রক্রিয়া আর এর বাইরে দূষণের ব্যাপারে আমরা কথা বলছি এবং দূষণটা আমাদের চ্যালেঞ্জ